নমস্কার বন্ধুরা, শুধু রান্না বানার নতুন আরেকটি পর্বে চলে এসেছি আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের আলুর দম করে দেখাবো। শীতে নতুন আলু উঠেছে, নতুন আলুর দম খাবো না সেটা কখনো হয়? আলুর দম রান্না করতে সবাই পারেন, এমন কেউ লোক নেই যে রান্না করতে পারেন না। তবুও আমি আলুর দমটাকে একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি। আর এইভাবে আলুর দম করলে আলুর দমের স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর খেতে ভীষণই ভালো লাগে। তো দেখিয়ে দিই। এর জন্য প্রথমে আমি 500 গ্রাম আলু কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে এটা আমি একটু বয়েল করে নেব। আর বয়েল করার সময় আমি একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। আমি কিন্তু খুব বয়েল করব না, হালকা একটু বয়েল করে নেব। বেশি বয়েল করলে কি আলুটা ভালো করে কষানো যাবে না, তার আগেই গলে যাবে। এবার আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, সেই কড়াইশুঁটিগুলো বয়েল করে নেব। হয়ে গেছে আমার কড়াইশুঁটি বয়েল করা। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে আমি দিয়ে দিলাম জিরে, গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর 1 চামচ হিং। হিংটা কিন্তু অবশ্যই দেবেন, হিংটা স্কিপ করবেন না। আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা আমি হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। এবার আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ আদা বাটা। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। এবার আমি দিয়ে দিলাম 1টা টমেটো, আমি পিউরি করে নিয়েছিলাম সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় আমি গ্যাসটার পাওয়ারটা আমি সিমে করে দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব, তার আগে অল্প একটু গরম জল আমি মশলার উপর দিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি, সেহেতু পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে আমার প্রায় তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বয়েলড করা আলুগুলো। এবার আমি আলু দেওয়ার পরে ভালোভাবে অনেকক্ষণ সময় ধরে আলুটাকে কষিয়ে নেব। দেখুন আমি আলুগুলোকে আলাদা করে কিন্তু ভাজিনি, কিন্তু তা বলে যে আলুর দমের স্বাদটা অন্যরকম হবে তা না। আমি মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি লবণ দিয়ে দেবো। Thank you.
এবার আর একটু জল দিয়ে দিলাম আমি। জল দিয়ে আমি আর একটু মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি সিদ্ধ করা কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিলাম। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করলে তরকারির কালার এবং স্বাদ কিন্তু দুটোই ভালো হয়। এবার আমি টকবক করে ফুটতে দেবো আলু। এবার আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। আলুর দমটা আমার হয়ে গেছে। এবার আমি লাস্টে একটু ঘি দিলাম, দু চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর একটা ভাজা মশলার মধ্যে আমি ব্যবহার করেছি, যার মধ্যে আছে এলাচ, দারচিনি আর ধনে, জিরে, মৌরি। এটাকে আমি শুকনো খোলায় রোস্ট করে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। সেই মশলার গুঁড়ো আমি দু চামচ দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, এই মশলাটা দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তৈরি হয়ে গেছে আলুর দমটা, অবশ্যই কিন্তু আপনার বাড়িতে ট্রাই করবেন, ভীষণই ভালো লাগে খেতে। লুচি হোক বা পরোটা হোক বা ফ্রাইড রাইস হোক, সমস্ত কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। তো অবশ্যই ট্রাই করে জানাবে কেমন হলো। আজকের জন্য টাটা, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।